দর্শক এই পর্যায়ে যুক্তরাজ্যের করোনা পরিস্থিতির খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ সাদেক আহমেদ। সাদেক, আপনার কাছে জানতে চাই ব্রিটেনে করোনা পরিস্থিতির খবরাখবর কি? আমরা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতার কিছু খবরাখবর পেয়েছিলাম, এটি আবার নতুন করে মহামারী আকারে ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে কিনা? ধন্যবাদ রাহাত। আজকেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 1000-এরও বেশি মানুষ। গত 3 দিন যাবৎ এই চলমান প্রক্রিয়া অব্যাহত আছে, 1000 করে সংক্রমণ হচ্ছে। এ নিয়ে শঙ্কিত ব্রিটিশ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাগণ এবং গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 77 জন, যা কিনা দাঁড়িয়েছে 46,706 জন। এদিকে হেলথ সেক্রেটারি মার্ট হ্যাংকক উনি দাবি করেছেন যে যে আকারে যে সংখ্যায় ওনারা যে করোনা ভাইরাসের রোগী শনাক্ত করে যে মৃত্যু রেকর্ড করেছিলেন এটা একটু ভুল ছিল, এটা সংশোধন করে আজ ওনারা প্রায় 5000 মৃত্যু সংখ্যা কমিয়ে আজকের সংখ্যা ওনারা বলেছেন যে 46,000 থেকে কমে 41,000 হবে, যা কিনা 28 দিনের ভিতরে, করোনা ভাইরাস সংক্রমণের 28 দিনের ভিতরে যারা মৃত্যুবরণ করেছেন শুধুমাত্র তাদেরকেই এই মৃত্যু সংখ্যার মধ্যে নিয়ে আসা হয়েছে। এদিকে ওল্ডহাম মূল হটস্পট, যেখানে এখন যুক্তরাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ হটস্পট এখানে হচ্ছে ওল্ডহামে, ওল্ডহামেও খুব শীঘ্রই হয়তো 2-1 দিনের ভিতরে হয়তো ফুল করোনা ভাইরাস লকডাউন চলে যেতে পারে বলে আমাকে জানিয়েছেন ওল্ডহাম কাউন্সিলের সাবেক মেয়র এবং কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বার এমডি। উনি বলেছেন যে কমিউনিটি সবাইকে সতর্ক হয়ে চলতে এবং বিশেষ করে এভাবে মনে করা উচিত একে অপরকে, যেন আমাদের সবারই যেন করোনা ভাইরাস হয়েছে এই বিবেচনায় রেখে আমাদেরকে চলাফেরা করতে হবে, এবং যদি এভাবে বিবেচনা করে চলাফেরা না করা হয় তাহলে হয়তো সংক্রমণ আরো বৃদ্ধি পাবে এবং হয়তো 2-1 দিনের ভিতরেই ফুল লকডাউনে চলে যাবে ওল্ডহাম, নর্থ ইংল্যান্ডের এই বাঙালি অধ্যুষিত এই শহর। সাদেক, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, রাশিয়া তো এরই মধ্যেই ভ্যাকসিনের অনুমোদন দিয়ে দিয়েছে, অক্সফোর্ডের একটি ভ্যাকসিনের ব্যাপারে আমরা সবশেষ তথ্য পাচ্ছিলাম ব্রিটেন থেকে, যেটি একটা বড় পরিসরে মানুষের উপরে পরীক্ষা করার কথা ছিল। আসলে এই ভ্যাকসিনটির গবেষণা এখন কোন পর্যায়ে রয়েছে? ব্রিটিশ গবেষকরা এটাকে নিয়ে আসলে সামনে আর কি করছেন? ধন্যবাদ। আসলে আমরা সবাই জানি যে রাশিয়া নিয়ে এসেছে, ওরা কিন্তু তৃতীয় ধাপ শেষে নিয়ে আসেনি, কিন্তু যুক্তরাজ্য যে অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা আপনারা জানেন, যেহেতু যুক্তরাজ্যে করোনা ভাইরাসের যে সংক্রমণের সংখ্যা কমে গিয়েছে, তা সেহেতু এই যুক্তরাজ্যে করোনা ভাইরাসের যে তৃতীয় ধাপের যে পরীক্ষাটা, তৃতীয় ধাপের যে নিরীক্ষা, এগুলো করা যাচ্ছে না যুক্তরাজ্যে, তো এর জন্য ওনারা ভ্যাকসিন ব্রাজিল এবং সাউথ আফ্রিকা ওই দিক দিয়ে এটা করানো হচ্ছে। এগুলা যখন এই তৃতীয় ধাপের যে পরীক্ষা, করোনা ভাইরাসের যে ভ্যাকসিনের পরীক্ষা, এটা যদি সফল হয় তাহলে সারা গিলবার্ট বলেছেন যে খুব বেশি আকারে এটা উৎপাদন করা হবে এবং যুক্তরাজ্যের, কিন্তু আরেকটা ধাপ রয়ে গেছে যে যুক্তরাজ্য সহ অন্যান্য দেশ যেগুলো আছে, যে অন্যান্য দেশ যারা চায় এই ভ্যাকসিনটা, তারা কিন্তু তাদের যে সরকারের পক্ষ থেকে যে কর্তৃপক্ষ আছে তাদেরকে কিন্তু অনুমোদনও দিতে হবে। এই 2-3টা ধাপ বাকি আছে এবং এর কার্যকারিতা কতটুকু তৃতীয় ধাপের পরীক্ষার ফলে, এটাও কিন্তু একটা বিবেচনায় রয়ে গেছে। তো আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই তৃতীয় ধাপের যে ফলাফল আসবে এবং সবাই আশাবাদী যে এটা ভালোই আসবে, গত 2টা পরীক্ষার ফলাফলের মতোই তৃতীয় ধাপের পরীক্ষার ফলাফলটা খুব আশাব্যঞ্জক আসবে এবং আসলে হয়তো সারা বিশ্ব এটার দিকে তাকিয়ে আছে এবং ওনারা আশা করছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিত তথ্য পাত্র আমাদেরকে জানানোর জন্য।